হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে ভিডিও শুরু করার আগে যারা এখনও বিডি কনস্ট্রাকশন চ্যানেল নতুন, তারা অবশ্যই বিডি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে টোটালি চারটা বেডরুম, একটি ডাইনিং রুম, একটি ড্রয়িং রুম, একটি কিচেন এবং দুইটি টয়লেট দিয়ে অনেক সুন্দর করে বিল্ডিংটি সাজানো আছে। অবশ্যই আপনারা পুরো বিস্তারিত দেখতে থাকুন, আমি ড্রয়িং শো করে আপনাদেরকে দেখাবো। এখানে সামনে যে রুমটা দেওয়া আছে এটা দেওয়া আছে 13x14, এই বেডরুমটি দেওয়া আছে 13x14। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন, দেখে বুঝে নেবেন, আর যদি কোনো কিছু বুঝতে আপনাদের কষ্ট অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর টোটালি এই বিল্ডিংটি কমপ্লিট করতে আপনার খরচ হবে 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকার মধ্যে বিল্ডিংটি আপনার কমপ্লিট হয়ে যাবে অনেক সুন্দর করে। আর এখানে বিল্ডিংটি মূলত 2 তলা, ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট হবে। তো চলুন এক নজরে আমি আপনাকে ড্রয়িংটা দেখিয়ে আসি, এরপর বিস্তারিত কথা বলবো। আগে এক নজরে ড্রয়িংটা দেখে আসি, বিস্তারিত কথা বলবো। তো চলুন ড্রয়িংটি শুরু করা যাক। এখানে বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 36 ফিট, প্রস্থ দেওয়া আছে 42 ফিট 9 ইঞ্চি, টোটাল 1544 স্কোয়ার ফিট, টোটালি 1544 স্কোয়ার ফিট। আর এখানে দেখতেছেন প্রথমে ঢুকতে পারবে সিঁড়ি রুমটি মাপ দেওয়া আছে 8 ফিট 5 ইঞ্চি বাই 15 ফিট 5 ইঞ্চি। এরপর দেওয়া আছে একটি ড্রয়িং রুম 16 ফিট বাই 13 ফিট। তো আপনার মাপগুলো সম্পূর্ণ দেখে নেবেন। আর এখানে একটি দেওয়া আছে একটি ডাইনিং রুম, ডাইনিং রুমটির মাপ দেওয়া আছে 13 ফিট বাই 13 ফিট। আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেন রুমের মাপ দেওয়া আছে 8 ফিট বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে 2টি টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট দেওয়া আছে। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে 4টি বেডরুম, অনেক সুন্দর করে 4টি বেডরুম দেওয়া আছে। বেডরুমগুলো মাপ দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। আর এখানে দেওয়া আছে 2টি ব্যালকনি, আপনার কাটা ব্যালকনিটা অনেক সুন্দর করে করা আছে বা অনেক সুন্দর করে সাজানো আছে, চাইলে আপনার এই সিস্টেমে ব্যালকনিটা করে নিতে পারেন। আর এখানে এ পাশে একটি টয়লেট দেওয়া আছে, আমি আপনাকে সম্পূর্ণ ভালো করে দেখাচ্ছি, আপনার ভালো করে দেখে নেবেন আপনার টয়লেটগুলো। এবং এখানে দেওয়া আছে একটি বেডরুমে, বেডরুমটার মাপ দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। সম্পূর্ণগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আর এই বিল্ডিংটা আমি প্রথমে বলছি 12 থেকে 13 লক্ষ টাকার মধ্যে অনেক সুন্দর করে চাইলে আপনি কমপ্লিট করে নিতে পারবেন। আর এখানে দেখতেছেন আমাদের এখন গাঁথনির কাজ চলতেছে, আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে বর্তমানে আমাদের গাঁথনির কাজ চলতেছে। আর এ পাশে ড্রয়িং রুমটি দেওয়া আছে, ড্রয়িং রুমের পাশেই অনেক সুন্দর করে একটি কিচেন রুম দেওয়া আছে। আসলে অনেক সুন্দর করে মোটামুটি অল্প জায়গার মধ্যে বিল্ডিংটি অনেক সুন্দর করে সাজানো আছে, অল্প জায়গার মধ্যে বিল্ডিংটি অনেক সুন্দর করে সাজানো আছে। এর পাশে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে, অ্যাটাচ টয়লেটটা আপনার ভালো করে দেখে নেবেন। এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। আর এখানে কলমগুলোর সাইজ দেওয়া আছে, মাঝখানে যে কলমগুলো দেওয়া আছে এগুলোর সাইজ দেওয়া আছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, আর কোনারে যে কলমগুলো এগুলোর সাইজ দেওয়া আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আর আমি আপনাকে সকল সময় যে বিষয়টা বলি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি 100% আপনার কাজটি ভালো হবে এবং কাজটি সৌন্দর্য হবে। আর যদি কোনো অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে কাজ করেন তাহলে 100% আপনার কাজটি খারাপ হবে। আর আমাদের এই কাজটি চলতেছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাতে, আর আমি আপনাকে পাশে যে কিচেন রুমটা আছে আমি অবশ্যই কিচেন রুমটা আপনাকে দেখাবো। অবশ্যই ভালো করে কিচেন রুমটা দেখে নেবেন। কিচেন রুমটা দেওয়া আছে 12 ফিট বাই 7 ফিট, কিচেন রুম দেওয়া আছে 12 ফিট বাই 7 ফিট। আর আমরা বিল্ডিংয়ের সকল ধরনের কাজ করে থাকি, যদি কেউ কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে গিয়ে কাজ করে থাকি, চাইলে আমাদেরকে দেওয়া। আর এখানে টোটালি 16টা কলমের মধ্যে বিল্ডিংটি করা হয়েছে, আর এখানে যে গ্রেড বিমগুলো দেখতেছেন এই গ্রেড বিমগুলো দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এখানে গ্রেড বিমগুলো দেওয়া আছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আর এখানে যে সামনে যে বেডরুমটা দেখতেছেন এই বেডরুমটার মাপ দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট, এই বেডরুমটার মাপ দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। মোটামুটি অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর করে সব কিছু সেটেল মতো আমি মনে করি অনেক সুন্দর একটি বিল্ডিংয়ের ডিজাইন। তো আপনার গাঁথনিগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন, আসলে অনেক সুন্দর করে গাঁথনিগুলো চলতেছে, আপনার গাঁথনিগুলো ভালো করে দেখে নেবেন। আর এ পাশে দেওয়া আছে সিঁড়িটি, সিঁড়িটি আমি আপনাদেরকে উপরে গিয়ে দেখাচ্ছি। এখানে সিঁড়িতে দাব দিয়ে আমি উপরে উঠতেছি, সিঁড়ির দাবগুলো দেওয়া আছে প্রত্যেকের দাব 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি, প্রত্যেকের দাব দেওয়া আছে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আর এই বিল্ডিংটি মূলত 7 বিম হবে, তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের আসলে ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে যারা এখনও বিডি কনস্ট্রাকশন চ্যানেল নতুন, তারা অবশ্যই বিডি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।